সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, শনি গ্রহ এবং শুক্র গ্রহ, এই দুটি গ্রহের যে প্রতিকার, একটি হচ্ছে স্যাটার্ন প্ল্যানেট আর একটা হচ্ছে ভেনাস প্ল্যানেট, এই দুটি প্ল্যানেট একত্র যদি কোনো জাতক জাতিকার খারাপ থাকে কি কি সমস্যায় ভুগতে পারেন, এবং এই দুটি গ্রহর একটি যে রত্ন আছে সেটি হচ্ছে ব্লু জারকান। ব্লু জারকান এই পাথরটি রেডিয়াম বা এই পাথরটির হার্ডনেস বা এই পাথরটির কোয়ালিটি এবং এই পাথরটির আসল নকলের যে তারতম্য সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে অরিজিনাল ব্লু জারকান পাথরটি চিনতে পারবেন এবং আসল দেখে ক্রয় করতে পারবেন যে কোনো স্থান থেকে। সুপ্রিয় দর্শক বন্ধু, শুক্র গ্রহ হস্ত করতলের এই স্থানটিকে আমরা শুক্রের স্থান বলে থাকি। এই আঙ্গুলটিকে শুক্রের আঙ্গুল বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে। এই মিডল ফিঙ্গার আঙ্গুলকে বা মধ্যমা আঙ্গুলকে শনির আঙ্গুল বলা হয়। এই স্থানটিকে শনির স্থান বলা হয় বা শনির ক্ষেত্র বলা হয়। শনিকে ইংরেজিতে স্যাটার্ন মাউন্ট বা স্যাটার্ন প্ল্যানেট বলা হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, শনি গ্রহ যদি কোনো জাতকের খারাপ থাকে তখন তার হওয়া কাজগুলো হয় না, বারবার এক কাজে বাধাগ্রস্ত হয়, তীরে এসে তরি ভিড়তে হয়, চাকরিগত অবস্থায় সে টালমাটাল অবস্থা হয়, হঠাৎ করে আকস্মিকভাবে তার চাকরি চলে যেতে পারে, মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে, মানুষ কমিটমেন্ট রক্ষা করবে না, দেখবেন অনেক টাকা ইনকাম করবে কিন্তু সঞ্চয় করতে পারবে না, আয়ের তুলনায় ব্যয় হয়ে যাবে বেশি, প্রত্যেকটা কাজে বাধাগ্রস্ত হবে, যে কাজেই হাত দেবে সেই কাজেই বাধাগ্রস্ত হবে। এটি শনি গ্রহের কারণে হয়। শুক্র গ্রহের কারণে সংসার জীবনে অশান্তির সৃষ্টি হবে। সংসার জীবনে ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। শুক্র খারাপ থাকলে চেহারার ফেস লাবণ্যতা উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যাবে। শুক্র খারাপ থাকবে মানসিক অস্থিরতা কাজ করবে, মানুষের সাথে এক ধরনের যে কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং এটিতে গ্যাপ সৃষ্টি হবে শুক্রের জন্য। শুক্র খারাপ থাকলে দেখবেন আপনার চেহারায় বা স্কিনে চর্মরোগজনিত সমস্যায় ভুগতে পারেন। শুক্র খারাপ থাকলে আপনার ফিজিক্যালি প্রবলেম হতে পারে। শুক্র খারাপ থাকলে আপনার দেখবেন চেহারার যে উজ্জ্বলতা লাবণ্যতা গ্লেজ আগের যে তুলনায় শরীরের ওজন কমে যাবে, ঘুম হবে না, অনিশ্চয়তায় কাজ করবে, এর মধ্যে অস্থিরতা হতাশা এই বিষয়গুলো কাজ করবে শুক্রের জন্য। শুক্র আর শনি যদি একত্র কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে বা হস্তরেখায় খারাপ থাকে, এছাড়া কোনো জাতক জাতিকার শুক্র এবং শনি যদি নবাংশ বা কুণ্ডলিতে বা বিংশোত্তরী কুণ্ডলিতে খারাপ থাকে, সেই জাতক জাতিকার ব্লু জারকান পাথরটি ব্যবহার করা যেতে পারে। শুক্রের প্রতিকার হিসেবে জারকান বা ডায়মন্ড পাথর ব্যবহার করেন, কেউ আপেল পাথর ব্যবহার করে, আর শনির প্রতিকার হিসেবে নীলা পাথর ব্যবহার করেন। নীলা অনেক রকম আছে, ইন্দ্র নীলা আছে, রক্ত নীলা আছে, পদ্ম নীলা আছে, কাশ্মীরি নীলা আছে, পীতাম্বর নীলা আছে, রাজভক্ত নীলা আছে, অনেক কোয়ালিটির নীলা আছে। নীলা এবং এই ডায়মন্ড বা জারকন বা যে অপেল এই দুটি পাথর যদি আপনি এক না পড়ে একটি পাথর ব্যবহার করেন তখন আপনাকে আমি বলবো ব্লু জারকান পাথরটি ব্যবহার করতে, কারণ এটি শুধু আমি না ভারতের অনেক জ্যোতিষীও এটি সাজেস্ট করে। যেমন ব্লু জারকানটি একত্র আপনি দুটি গ্রহের উপকার পেলেন, আপনার পৈতৃক সম্পত্তিতে সমস্যা, সংসার জীবনের সমস্যা, চাকরি জীবনের সমস্যা, এবং কি ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক দূরত্ব সৃষ্টি হচ্ছে, তাহলে আপনি শুক্রের প্রতিকার হিসেবে ব্লু জারকানটি বা নীল জারকন পাথর আপনি ব্যবহার করতে পারেন। আমি এবার আপনাদেরকে ব্লু জারকন পাথরটি দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার হাতে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লু জারকন, অরিজিনাল ব্লু জারকন। এই ব্লু জারকন গুলো
মূলত শ্রীলঙ্কার সবচেয়ে জারকান সবচাইতে ভালো। শ্রীলঙ্কার যে জারকানগুলো আছে এইটির হার্ডনেস এবং কোয়ালিটি ফুল, এবং এই পাথরটির গ্লেজ উজ্জ্বলতা ভালো থাকবে। এবং এটি সবচেয়ে বড় কথা হচ্ছে এটির ভিতরে আঁশ থাকবে, দানা কিছুটা আঁশ কিছুটা দানা থাকতে পারে। আর শ্রীলঙ্কার ব্লু জারকান কোয়ালিটি ফুল এবং ওজনে একটু ভারী হবে। আর যেটি নকল ব্লু জারকান সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই অরিজিনাল ব্লু জারকানগুলো দেখাই তারপর নকলগুলো দেখাচ্ছি। এই যে দেখুন অরিজিনাল ব্লু জারকান, এটি হচ্ছে উপরের শেপ আর এটা হচ্ছে নিচের শেপ। আমি প্রত্যেকটি আপনাদেরকে উপরের শেপ এবং নিচের শেপ দেখাচ্ছি। আপনি যখন কোনো রত্নপাথর ক্রয় করতে যাবেন তখন যেন দেখে শুনে বুঝে আসল নকল যাচাই করে কিনতে পারেন, কারণ বর্তমানে কোনটা আসল আর কোনটা নকল সাধারণ মানুষের পক্ষে চেনা দুষ্কর দায়। এর জন্য কিছু মানুষ প্রতারিত হচ্ছেন অনেক রত্নপাথর কিনতে গিয়ে, কারণ রত্নপাথর ব্যবসায়ীরা একটা দেখিয়ে আরেকটা দেন, এই অভিযোগ বা এই কমপ্লেনগুলো ইদানিং প্রায় পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে পাথরটি আছে এই পাথরটিকেই মূলত ব্লু জারকান বলা হয়। আর এখানের এই যে পাথরগুলো আছে এগুলো হচ্ছে কৃত্রিম, যেটি আর্টিফিশিয়াল ব্লু জারকান। এটি অনেকেই আপনাদের কাছে গ্রাম এলাকায় এটি বা অনেক অঞ্চলে এটিকে ব্লু জারকান বলে বিক্রি করা হয়, এটিকেও ব্লু জারকান বলা হয়, কিন্তু এটি ব্লু জারকান না। এগুলোর টোটালি কৃত্রিম, টোটালি ল্যাবমেড, এটি হচ্ছে বানানো স্টোন, এটি কোনো আসল পাথর নয়। এটিকে ব্লু জারকান মনে করে কিনতে যাবেন না। দেখুন একটি অরিজিনাল ব্লু জারকানের কালার আর এটির কালারের মধ্যে পার্থক্যটা দেখুন। এই যে দেখুন আসল ব্লু জারকান আর এটির পার্থক্যটা দেখুন, অনেক পার্থক্য। সুপ্রিয় দর্শক বন্ধু, যে কোনো রত্নপাথর আপনার শরীরের ওজন, আপনার বয়স এবং কত ক্যারেট পড়তে হবে, কোন আঙ্গুলে পড়তে হবে সেটি জেনে বুঝে তারপরে আপনার ব্যবহার করা উত্তম, কারণ একটি পাথর ব্যবহার করলে যেরকম উপকার আছে আবার ক্ষতিও আছে। যেহেতু এটি হচ্ছে ব্লু জারকান, এটি শনি এবং শুক্রের কাজ করে। শনি গ্রহ একটি ডেঞ্জারাস গ্রহ, শনি কাউকে রাজা বানায় আবার কাউকে প্রজাও বানাতে পারে। তাই শনির যে কোনো রত্ন ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে আপনার শরীরের সাথে, আপনার বয়সের সাথে, আপনার বর্তমান ওজনের সাথে এই পাথরটি অ্যাডজাস্টেবল কিনা। যখন অ্যাডজাস্টেবল মনে হবে এবং এই পাথরটি কোন ধাতুতে ব্যবহার করবেন, কিবারে ব্যবহার করবেন সেটি জেনে বুঝে ব্যবহার করবেন। একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আপনাকে যে ওষুধটি দিবেন তিনি সেই ওষুধটির পাওয়ার, কয় বেলা খাবেন, খাবারের আগে খাবেন বা না পরে খাবেন সেটি কিন্তু ভালোভাবে বিচার বিশ্লেষণ করেই বলেন এবং প্রেসক্রিপশনে লিখে দেন। আর আপনি যখন একজন ফার্মেসিওয়ালার থেকে একটি ওষুধ কিনতে যাবেন সে কিন্তু এত কিছু লিখে দিতে পারবে না, কারণ তার সেই বিষয়ে জ্ঞান নেই, সে শুধু আপনাকে ওষুধটি সেল করতে পারবে। তেমনি রত্নপাথর ক্রয় করার ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তখনই রত্নপাথর ক্রয় করা উত্তম, তখনই আপনি বেনিফিটেড হবেন, উপকারের পেতে পারেন। আর নিজের খেয়াল খুশি মতো রত্ন ব্যবহার করে উপকার তো পাবেনই না, বরঞ্চ আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলেও যেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আশা করব লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।